إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد দেশ এবং বিদেশ থেকে বাংলা বিষয়ের পর্দায় যারা দেখছেন প্রতিদিনের আয়োজন বিআরবি সোনামণি ঈদের রমাদান তাদের সকলকেই জানাচ্ছি আমি এইচএম এনামুল হক আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা পাওয়ার বাই হিসাবে আছেন বিআরবি হসপিটাল লিমিটেড এবং বিআরবি এমআরএস প্রিয় দর্শক আমরা সোনামণিদের এই অনুষ্ঠানে প্রতি পর্বের ন্যায় আজকেও চারজন ছোট্ট সোনা বাবুদেরকে আমন্ত্রণ জানিয়েছি আসুন সর্বপ্রথম আমাদের আমন্ত্রিত ছোট্ট বাবুদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি প্রথমে বাম দিক থেকে রয়েছেন ফাতাহ ইসমাইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ এরপর রয়েছে ইরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এরপর রয়েছে আব্দুল্লাহ মাহমুদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ এরপর রয়েছে মেহেদি হাসান السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته تمرا كمان عطسو الحمد لله ما شاء الله درشوك امرا اسكي اجن মেহমান কে আমন্ত্রণ জানিয়েছি আমাদের ছোট্ট সোনা মনিদের পারফরম্যান্সের উপরে তাদেরকে উৎসাহিত মূলক মন্তব্য করার জন্য আসুন আমাদের মেহমানের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি রয়েছে মাওলানা محمود الحسن السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله ابنك من أحسن الحمد لله والله تي أفتي من أحسن الحمد لله ونشتان شرطة قرآن تلوات كوريا ما ديرك شو ناتشي عبد الله محمود أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم ما شاء الله عبد الله محمود تمام تلاوات অত্যন্ত সুন্দর দর্শক আমরা এই ছোট্ট সোনামুরির কাছ থেকে কত সুন্দর তেলাওয়াত শুনলাম এ পর্বে আমরা শুনবো মেহেদি হাসানের কাছ থেকে একটি ইসলামী সঙ্গীত তুমি আরো সে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহিনে তুমি আরো সে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহিনে আমি তোমারি গোলাম গো অন্য কারো না আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ Allahu, 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 Allah. Ya Khalik, Ya Malik, Ya Rahmanu,
তারা বাচ্চা বড়দাই প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় তোমারি রহম ছাড়া বাচ্চা বড়দাই প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় শত শত ভুল মাফ করে দাও শত শত ভুল মাফ করে দাও জানা কি অজানা আমি তোমারই গোলাম গো অন্য কারো না আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা الله 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 يا خالق يا مالك يا رحمن رحيم কঠিন বিচারের দিনে থেকো গো পাশে পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে কঠিন বিচারের দিনে থেকো গো পাশে পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে জান্নাতি ফুল দিও গো আমায় জান্নাতি ফুল দিও গো আমায় আগুনে ফেলে দিও না আমি তোমারই গোলাম গো অন্য কারো না আমি তোমারই গোলাম গো অন্য কারো না আলিমুল গায়েব তুমি مالك ربنا الله 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 ما شاء الله অনেক সুন্দর একটি গান হামদে বাড়ি তাআলা তুমি আমাদেরকে শোনালে এবং আমি দেখতে পেলাম যে এই গানের যে চলন ছিল প্রথম লাইনে সেটা তুমি চেঞ্জ করেছো আসলে এটাই সঠিক আল্লাহ পাক আসমানে নাই কোথায় আছে আরশের উপরে আছে তাই না আর রহমান আলাল আরশ ইস্তাওয়া আল্লাহ পাক আরশের উপরে সমাসীন কিন্তু গানে ছিল তুমি আসমানে থাকো আমি জমিনে এটাকে সংশোধন করা হয়েছে তুমি সুন্দর গান করেছো এবং গানের অর্থটাও সুন্দর আমরা যে আল্লাহর মালিক এবং তার কাছে নাজাত চাই তিনি আমাদের মালিক আমরা তার গোলাম তার কাছে আমরা নাজাত চাই একটা প্রার্থনামূলক একটি বাড়ি তাআলা যে দর্শক আমরা শুনলাম সুন্দর কোরআন তেলাওয়াত এবং একটি ইসলামী সঙ্গীত এই পরিবেশনার উপরে এখন আমি মন্তব্য করার জন্য আমাদের সম্মানিত মেহমানকে আমি অনুরোধ করছি আলহামদুলিল্লাহ আমাদের সুনামণিদের চমৎকার পরিবেশনা আবদুল্লাহ মাহমুদ কোরআনুল কারিমটিকে তেলাওয়াত করেছেন তারপরে মাহদি হাসান একটি হামদে বাড়ি তাআলা পরিবেশন করেছেন ওদের চমৎকার পরিবেশনা ওরা আরো ভবিষ্যৎ তারা ভালো করুক এটা আমাদের প্রত্যাশা এই যে সুন্দর পরিবেশনাগুলি আসতেছে আমাদের প্রত্যেকটি ঘরে যদি এই ধরনের সন্তান ছোট্ট সন্তানগুলি যদি কোরআন তেলাওয়াত ইসলামী সঙ্গীত ইসলামী কৃষ্টি কালচার এবং কোরআন সুন্নার জ্ঞানগুলি যদি জানা থাকে তাহলে আমাদের ঘরগুলি কেমন হতে পারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদি আমাদের সমাজে যে ছোট ছোট বাচ্চারা আছে আমাদের সন্তান আমাদের ফ্যামিলির এদেরকে যদি কোরআনের শিক্ষা শিক্ষিত করা যায় তাহলে আলহামদুলিল্লাহ দেশ সমাজ পাবে সোনালি স্বপ্ন তাদের সন্তানরা হবে সোনালি মানুষ আল্লাহ আমাদের সন্তানদেরকে সোনালি সন্তান হিসেবে কবুল করুক আমিন আমিন দর্শক আমাদের সময় হচ্ছে ছোট্ট একটা বিরতির আমরা বিরতিতে যাচ্ছি একটু পরেই ফিরবো আপনারা আমাদের সঙ্গেই থাকুন দর্শক বিরতির পরে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে আপনারা দেখছিলেন বিআরবি সোনামণিদের রমাদান পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড এবং বিআরবি এমআরএস এর সৌজন্যে দর্শক এ পর্বে আমাদের ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে ঝটপট প্রশ্ন চটপট উত্তর দেওয়া
আর এই প্রশ্ন করব আমি আমাদের ছোট্ট সোনামণিদেরকে। সোনামণিরা তোমরা রেডি? জি। মাশাআল্লাহ। আজকে তোমাদেরকে আমি প্রশ্ন করব সোম অধ্যায় থেকে। সোম মানে কি? রোজা। এই রোজা অধ্যায় থেকে তোমাদেরকে প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন হচ্ছে সোম শব্দের অর্থ কি? দেখতে পাচ্ছি আমাদের সর্বপ্রথম হাত তুলেছে আমাদের ছোট্ট বন্ধু মাহদি হাসান। আত্মশুদ্ধি বা বিরত থাকা। মাশাআল্লাহ, তোমার উত্তর সুন্দর হচ্ছে। সোম মানে বিরত থাকা, সমস্ত পাপাচার থেকে, কামাচার থেকে, অন্যায় কাজ থেকে বিরত থাকা এবং আত্মশুদ্ধি, নিজেকে শুদ্ধ করা, সমস্ত অন্যায় কাজ থেকে, দোষ থেকে মুক্ত করা, ঠিক না? হ্যাঁ। এরপরে তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, প্রশ্ন হচ্ছে সোমের মূল শিক্ষা কি? এখানেও দেখছি হাত তুলতেছে মাহদি হাসান। তাকওয়া অর্জন করা। হ্যাঁ, তোমার উত্তর সঠিক হয়েছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন মাসে জান্নাতের দরজা খোলা হয়? আমরা দেখতে পাচ্ছি হাত তুলেছে ফাতাহ ইসমাইল। হ্যাঁ, তুমি বলো। রমাদান মাসে। রমাদান মাসে। হ্যাঁ, তোমার উত্তর সঠিক হয়েছে। রমাদান মাসে আল্লাহ কি করেন? জান্নাতের দরজাগুলি খুলে দেন, খুলে দেন তার বান্দাদের জন্য, তাই না? হ্যাঁ। এর বিপরীত আরেকটি প্রশ্ন তোমাদের জন্য, কোন মাসে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়? এটাও দেখতে পাচ্ছি ফাতাহ ইসমাইল প্রথম হাত তুলেছে। রমাদান মাসে। আমরা জানতে পারলাম দুটি প্রশ্নের মাধ্যমে আল্লাহ পাক এই রমাদান মাসে জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা কি করে দেন? বন্ধ করে দেন। আর এর মাধ্যমে আল্লাহ পাক মেসেজ দিচ্ছেন জাহান্নামের সমস্ত কাজ বন্ধ করো, জান্নাতের কাজের দিকে ধাবমান হও, তাই না? আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ, যে তোমরা আল্লাহর ক্ষমা এবং ওই জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের ব্যাপ্তি হচ্ছে আকাশ জমিনের চাইতেও বড়, ঠিক না? হ্যাঁ। এরপরে তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে কোন মাসে শয়তানকে বন্দী করা হয়? এখানেও দেখছি হাত তুলছে মাহদি হাসান। মাহদি হাসান, তুমি বলো। রমাদান মাসে। মাশাআল্লাহ। শয়তানকেও বন্ধ করে দেওয়া হয়, শিকলবদ্ধ করা হয়, আটকায় রাখা হয়, জেলখানায় বন্দী করা হয়। কারণ হচ্ছে শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয় রক্তের শিরায় শিরায়। আমাদের নবী বলেছেন মাজরমার দাম, রক্তের শিরায় শিরায় আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে শয়তান আমাদের দ্বারা জাহান্নামের কাজ সম্পাদন করে। এই জন্য এই মাসে যেন না পারে আল্লাহ পাক শয়তানকে শিকলবদ্ধ করে দেন। তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন ইবাদতের প্রতিদান আল্লাহ নিজে দিবেন? মাশাআল্লাহ, এবার দেখতে পাচ্ছি ফাতাহ ইসমাইলকে। রোজার প্রতিদান আল্লাহ নিজে দিবেন। মাশাআল্লাহ, তোমার উত্তর সঠিক হয়েছে। অর্থাৎ রোজাটা এত মর্যাদাপূর্ণ একটি ইবাদত যার প্রতিদান স্বয়ং আল্লাহ নিজে দিবেন। আসসাউমুলি ওয়া আনা আজিজি বি, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আল্লাহ বলেন যে রোজা আমার জন্য আমার বান্দা রাখে আর এই কারণে প্রতিদান আমি আল্লাহ নিজেই দেব, ঠিক না? এরপরে তোমাদের জন্য আরেকটি প্রশ্ন হচ্ছে সপ্তাহে কোন কোন দিন রোজা রাখা সুন্নাত? এখান থেকে আমরা নেব আমাদের সবচেয়ে ছোট্ট কনিষ্ঠ বন্ধু আব্দুল্লাহ মাহমুদকে। সোমবার এবং বৃহস্পতিবার। মাশাআল্লাহ, তোমার উত্তর সঠিক হয়েছে। সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা সুন্নাত না ফরজ? সুন্নাত। ফরজ তো কেবলমাত্র রমজান মাসের রোজা, তাই না? আর বাকি সব রোজা কি? সুন্নাত। অতএব সাপ্তাহিক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা সুন্নাত। পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য, রোজাদারদের সাথে কেউ ঝগড়া করলে রোজাদার কি বলবে? ফাতা সর্বপ্রথম হাত তুলেছে। হ্যাঁ ফাতা, তুমি বলো। আমি রোজাদার। আমি রোজাদার। আনা সাউম, আমি রোজাদার, তাই না? ইন্নি মুরুউন সাঈম, এভাবে বলবে, তাই না? আমি রোজাদার। তার মানে একজন রোজাদার কি করতে পারে না? ঝগড়ায় লিপ্ত হতে পারে না, মারামারিতে লিপ্ত হতে পারে না, ঠিক না? অন্যায় কাজে লিপ্ত হতে পারে না। এই জন্য রোজাদার ধৈর্য ধারণ করবে। রোজার একটি শিক্ষা কি? ধৈর্য ধারণ করা, সমস্ত পাপাচার থেকে, অন্যায় থেকে, মারামারি থেকে, রাগ থেকে, গোস্বা থেকে নিজেকে ধৈর্য ধারণ করবে, রাগকে দমন করবে, তাই না? তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন রাত্রি হাজার মাস থেকে উত্তম? মাশাআল্লাহ, এখানে দেখতে পাচ্ছি মাহদি হাসান হাত তুলেছে। হ্যাঁ মাহদি, তুমি বলো। কদরের রাত্রি। মাশাআল্লাহ, কদরের রাত হাজার মাসের চাইতেও উত্তম। আল্লাহ পাক সূরা কদরের বইতে বলেছেন খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের থেকেও কি উত্তম। তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে লাইলাতুল কদর কোন রাত্রিতে তালাশ করতে হবে? হ্যাঁ দেখতে পাচ্ছি মাহদি হাসান প্রথম হাত তুলেছে, ফাতা হেরে গিয়েছে। মাহদি বলো। রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে।
মাশাআল্লাহ তোমার উত্তর সঠিক হয়েছে। আজকের তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন হচ্ছে, রোজাদারদের জন্য কয়টি খুশি রয়েছে? আমরা দেখতে পাচ্ছি হাত তুলেছে মাহাদি হাসান, দুইটি খুশি রয়েছে। দুইটি খুশি বলতে পারবে, দুইটি কি কি? প্রথমটি রমজানের শেষে ঈদ, ঈদুল ফিতর, আর দ্বিতীয়টি হচ্ছে পরকালে শান্তি আর আল্লাহর সাথে সাক্ষাৎ। মাশাআল্লাহ, অনেক সুন্দর উত্তর হয়েছে তোমার। প্রথমটি হচ্ছে রমজানের শেষে ঈদের খুশি, যখন আমরা ইফতার করে ফেলি মানে সর্বশেষ রোজা ভঙ্গ করি সেটা। আর একটা হচ্ছে লিখাই রব্বিহি, পরকালে আল্লাহর সাথে যখন আমাদের সাক্ষাৎ হবে, রোজার বিনিময় যখন আল্লাহ পাক নিজ হাতে দেবেন আল্লাহর সাক্ষাৎ হবে তখন। দর্শক, আমরা প্রশ্নোত্তর পর্ব শেষ করলাম। এ পর্যায়ে আজকের এই প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে কে প্রথম হয়েছে, দ্বিতীয় হয়েছে এবং তৃতীয় হয়েছে, এটা নির্ণয় করবেন আমাদের আজকের সম্মানিত গেস্ট জনাব মাওলানা মাহমুদুল হাসান। আলহামদুলিল্লাহ, আমাদের সোনামণিদের চমৎকার প্রশ্নোত্তর পর্ব হয়েছে। আজকের সোনামণিদের রমাদান রমাদান বিষয়ক বিশেষ প্রশ্নোত্তরে ফার্স্ট হয়েছেন মোহাম্মদ মাহাদি হাসান, সেকেন্ড হয়েছেন মোহাম্মদ ফাতাহ, আর থার্ড হয়েছেন মোহাম্মদ আব্দুল্লাহ মাহমুদ। মাশাআল্লাহ, আমরা পেয়ে গেলাম তিনজনকে। দর্শক, আমরা তিনজন আমাদের সম্মানিত আজকের বিজয়ীকে পেয়ে গেলাম। প্রথম মাহাদি হাসান, দ্বিতীয় ফাতাহ ইসমাইল, তৃতীয় আব্দুল্লাহ মাহমুদ। আমি সম্মানিত মেহমানকে আমাদের বিজয়ী তিনজনের হাতে ক্রেস্ট তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। মাহাদি হাসানকে ক্রেস্ট তুলে দিলেন আমাদের সম্মানিত অতিথি। এবার সেকেন্ড ফাতাহ ইসমাইলকে ক্রেস্ট তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত অতিথি। এবার তৃতীয় স্থান অধিকারী আব্দুল্লাহ মাহমুদকে ক্রেস্ট তুলে দিচ্ছেন সম্মানিত অতিথি। এবার আমি সম্মানিত অতিথিকে অনুরোধ জানাবো আমাদের সোনামণিদের প্রত্যেকের হাতে গিফট হ্যাম্পারটা তুলে দেওয়ার জন্য। দর্শক, আমাদের সোনামণিদের হাতে ক্রেস্ট এবং গিফট হ্যাম্পার তুলে দেওয়ার মাধ্যমে আজকের অনুষ্ঠান শেষ হচ্ছে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে ছিলেন, সেজন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।